সুপ্রিয় শিক্ষা দিবেন্দা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের জন্য 2022 শিক্ষাবর্ষের জন্য অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ মূল্যায়ন নির্দেশিকা শ্রেণী 10 করে 150 বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দিয়ে সেই প্রশ্নগুলো আগে আমরা দেখি। অ্যাসাইনমেন্ট নাম্বার 1 অধ্যায় 5 থেকে অ্যাসাইনমেন্টের শিরোনাম সমূহ নদীমাতৃক বাংলাদেশ আমাদের সম্পদ সমূহ শিকানফল বিষয়বস্তু নদ নদীর ওপর জনবসতি নির্ভরশীলতা ব্যাখ্যা করতে পারবে, যাতায়াত জলবিদ্যুৎ ও বাণিজ্যের ক্ষেত্রে নদীপথের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে, প্রাকৃতিক সম্পদের ধারণা ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের পানি ও খাদ্য নিরাপত্তা পানি সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশিকা ধাপ পরিদেশ দিয়েছে, দেখেন নদীর ওপরে জনবসতি নির্ভরশীল কেন তা ব্যাখ্যা করতে হবে, প্রাকৃতিক সম্পদ কাকে বলে তা ব্যাখ্যা করতে হবে, খাদ্য নিরাপত্তায় পানি সম্পদ ব্যবস্থাপনা উল্লেখ করবে, প্রাকৃতিক সম্পদের একটি তালিকা প্রস্তুত করে বাংলাদেশের অর্থনৈতিক প্রাকৃতিক সম্পদগুলোর গুরুত্ব বিশ্লেষণ করবে। তো শিক্ষার্থী বলে এই ছিল হচ্ছে কি আজকে প্রশ্ন। আর আপনারা সুন্দর করে ক খ গ ঘ উত্তরটি দেবেন, কর উত্তর দেবেন নদ নদীর ওপর জনবাস নির্ভরশীলতা, খ দিবেন প্রাকৃতিক সম্পদের ব্যাখ্যা, গ খাদ্য নিরাপত্তায় পানি সম্পদ ব্যবস্থাপনা, ঘ প্রাকৃতিক সম্পদ তালিকা প্রস্তুত এ দেশের অর্থনৈতিক সম্পদ সময়ের প্রভাব। তো এই ছিল হচ্ছে আজকে প্রশ্ন। এবার আমরা প্রশ্নগুলো দেখে নিলাম, এরপরে আরও উত্তর দেবো, সাথেই থাকবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন কী কী প্রশ্নের উত্তর লাগবে। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।